ইমেজ বেঙ্গল পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বেহালার নতুন দল দুর্গোৎসব কমিটির কাছে। আমাদের থিম হচ্ছে প্যারাবোলা নয় চাঁদের সঙ্গে কথা বলা, এবার শুধু ছক ভাঙার খেলা। থিমের মূল ইয়ের বিষয়বস্তুটা হচ্ছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা, যে বাচ্চারা সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত একদম কম্প্যাক্ট প্রোগ্রাম তাদের স্কুল, তারপরে হোমওয়ার্ক, বাড়িতে এসে হোমওয়ার্ক, তারপর বিকেলবেলা প্রাইভেট টিউশন প্রত্যেক কটা সাবজেক্টের জন্য, তাদের আর নিজস্ব কল্পনার কোনো জগৎ নেই। সেইটা থেকে বেরিয়ে এসে বা যার জন্য নানা রকম ঘটনা ঘটছে, তো নিজস্ব কল্পনা যাতে তাদের দেওয়া যায়, কল্পনার একটা স্পেস তাদের দেওয়া যায়, সেটা নিয়েই আমাদের বিষয়বস্তুটা করা হয়েছে। যার জন্য প্যান্ডেলের কিছুটা এই যে ডাইস বা বিভিন্ন যে বক্সগুলো করা হয়েছে, এই বক্সগুলো একটা সার্টেন স্টেজ পর্যন্ত দেখানো হয়েছে, সিমেট্রিক্যাল ইয়েতে রয়েছে, তারপরে সেগুলো ভেঙে গিয়ে একটা মানে যে ছক ভাঙার খেলা বলা হচ্ছে, অর্থাৎ প্রচলিত যে সিস্টেমটা তার থেকে বেরিয়ে যাওয়া আর কি, এটাই করা হয়েছে। এটাই আমাদের বিষয়বস্তু। এবং তার সঙ্গে মায়ের যে মূর্তি রয়েছে, মায়ের মূর্তির সঙ্গে মায়ের যে সন্তানরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণে, তাদেরকে চারিদিকে ছড়িয়ে রাখা হয়েছে মায়ের পাশে পাশে নেই, যেটা এতদিন ধরে চলছিল আমরা দেখে অভ্যস্ত, এরম নেই, তাদের মূল মণ্ডপের সমস্ত জায়গাটা জুড়ে তারা রয়েছে, যে মা বলছেন যে তোমরা নিজের ইচ্ছে মতন ঘুরে বেড়াও। We'll be right back.